এই ভাই মন দিয়ে শুনেন, এই ভিডিওটা দেখার পর আপনার বন্ধু বান্ধব যারা OnePlus লাভার আছে, OnePlus ফ্যান আছে, সবাইকে আগে লিংক সাপ্লাই দিবেন, এরপরে অন্যান্য কথা হবে। কারণ OnePlus 11r চলে আসছে একটা আনন্দের সংবাদ হিসেবে। বাংলাদেশে OnePlus একটা হচ্ছে বিপর্যয়ের মধ্যে আছে, গ্রিন লাইন ডিসপ্লের বিপর্যয়। OnePlus ব্র্যান্ডটা যত দ্রুত উপরে উঠছে না, তত দ্রুত বাংলাদেশে এটা পড়ে গেছে, এটা রেপুটেশন পড়ে গেছে জাস্ট গ্রিন লাইনের কারণে। অ্যান্ড আমাদের কাছে মনে হয়েছে যে এই বিপর্যয়টার মধ্যে এই OnePlus ব্র্যান্ডটার সেভিয়র হইতে পারবে 11r মডেলটা। এই ফোনটার অনেক পটেনশিয়াল আছে অবশ্যই, অ্যান্ড আপনারা দোয়া করেন এই ফোনটা যাতে গ্রিন লাইন প্যারা না খায়। যেমন এই যে আমার ছোট ভাই আছে রিফাত, পুরাতন OnePlus ইউজার। ভাই গ্রিন লাইনের ভয়ে OnePlus আপডেটই দিচ্ছি না। হ্যাঁ ভাই, এইটা আমি ফিল করতে পারি। যারা OnePlus ইউজার আছেন রিফাতের মতন, গ্রিন লাইনের ভয় আপডেট করতে পারতেছেন না বা গ্রিন লাইন প্যারা অলরেডি খায় আছেন, কমেন্ট বক্সে আপনাদের কষ্টটা একটু ঝেড়ে দেন। অ্যান্ড আমরা হচ্ছে ঝাইরা কাইসা, একটু বক্সটা খুলি। ইয়ো ভাই, একদম লাল টুকটুকে বক্স দেখি, ভালো লাগতেছে। লাল কালারে তো দেখতে ভালোই লাগে। বক্সের ভিতর কি কি আছে ফার্স্টে যদি এইটা, আরে ছিড়াই লাইছি। আমাদের স্পন্সররা রাগ করবে। সো ফার্স্টে হচ্ছে একটা কেস পাইছি, কেসটা আমি ভাবছিলাম ট্রান্সপারেন্ট কেস দিবে, বাট ট্রান্সপারেন্ট কেস কিন্তু ওরা দেয় নাই, একটা রাবারের কেস দিছে। অ্যান্ড কেসটা একটু চিপ চিপ লাগতেছে। তারপর ফোনটা আছে সাইডে রাখি। ও ভাই, বিশাল একটা চার্জিং ব্রিক দিছে, দেখেন খালি জিনিসটা। 100 ওয়াটের চার্জার, অ্যান্ড এটা হচ্ছে একটা কেবল দিছে, কেবলটা রেড, অ্যান্ড কেবলটা হচ্ছে টাইপ সি টু ইউএসবি এ। বাট একটা জিনিস, আমি ওদের বক্সের কোথাও হ্যাসেল ব্লেড লেখা দেখতেছি না কেন? এই মডেলটা হ্যাসেল ব্লেডের সাথে কোলাবরেশন করেনি। ও আচ্ছা, OnePlus প্রতিবার করে, বাট এইবার হ্যাসেল ব্লেডের সাথে OnePlus কোলাবরেশন করে নাই। বাট আমরা কিন্তু কোলাবরেশন করছি OnePlus 11r নিয়ে গ্যাজেট বদ্দার সাথে। গ্যাজেট বদ্দা হচ্ছে আমাদের বন্ধু মানুষ, সে বসুন্ধরার পাঁচতলায় বসে OnePlusও বেচে, আইফোনও বেচে, এক্সচেঞ্জও করে। আপনারা সেইখানে যাবেন, গ্যাজেট কিনবেন বা অ্যান্ড্রয়েড কিনবেন বা আইফোন কিনবেন, OnePlus 11r কিনতে পারেন। আপনি যদি অনলাইন থেকে গ্যাজেট বদ্দায় কেনাকাটা করতে চান, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ভাই ডিভাইসটা দেখছেন, বিউটিফুল, এক কথায় বিউটিফুল। এটা হচ্ছে OnePlus 11r, অ্যান্ড OnePlus কিন্তু 11 সিরিজের মধ্যে এটা সবচেয়ে বাচ্চা, এটার বড় ভাই আছে শুধু 11 মডেলটা, ওইটা কাইন্ড অফ ফ্ল্যাগশিপ টাইপের। হ্যাঁ, অ্যান্ড আমার কাছে কিন্তু এটা হাতে ধরে অলরেডি ভালো লাগতেছে। 11rটা অ্যান্ড 11 যেটা, শুধু 11 অ্যান্ড 11r যদি সোজা বাংলায় বলি, এই দুইটা ডিজাইনে পার্থক্য করা সো টাফ। আপনি যদি হচ্ছে দুইটা পিছনের ব্যাক সাইডটা দেখেন, মনে করবেন দুইটা সেম ডিভাইস, বাট দামের কিন্তু অনেক পার্থক্য আছে। সো যারা 11r কিনতেছেন তারা কিন্তু একটু চামে দিয়ে জিততে গেলেন, কারণ হচ্ছে ওইটা অনেক দামি ফোন, আপনি কম দাম দিয়ে সেম লুক পাচ্ছেন। বাট এখানে আমি একটা ট্রিক শিখাই দিই, সেটা হচ্ছে এই যে ক্যামেরা বাম দেখতেছেন, এর মাঝখানে হ্যাসেল ব্লেড লেখা থাকলে সেটা 11, মানে দামি মডেলটা। যদি হ্যাসেল ব্লেড লেখা না থাকে এরকম, তাহলে সেটা হচ্ছে কম দামি 11r। অ্যান্ড ফোনটা অলরেডি আমার কাছে ভালো লাগতেছে, হাতে দুইটা গ্রিপ ভালো পাচ্ছি। অ্যান্ড এই ফোনটা কিন্তু দুই পাশে গ্লাস বডি, পিছনের সাইডটা দেখে আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা হচ্ছে OnePlus-এর সিগনেচার স্যান্ডস্টোন আছে না, OnePlus 1 থেকে যেটা শুরু হয়েছে, এটা স্যান্ডস্টোন টেক্সচারের কিছু না, এটা দেখতে এরকম লাগে, বাট হাতে নিলে একটু ম্যাট প্রিমিয়াম গ্লাস টাইপের লাগতেছে। অ্যান্ড এইটা কিন্তু মাঝখানে প্লাস্টিক ফ্রেম, এই জায়গায় কিন্তু কস্ট কাটিং করছে OnePlus, প্লাস্টিক ফ্রেম দিছে, দুই পাশে গ্লাস দিছে। অ্যান্ড আর মডেলগুলো যেগুলো, এগুলো কস্ট কাটিং করেই ভ্যালু ফর মানি করা হয়। সো অলরেডি আমরা একটা কস্ট কাটিং দেখে ফেলছি, সেটা হচ্ছে প্লাস্টিক ফ্রেমটা। অ্যান্ড এই ফোনটা 204 গ্রাম ওজনে। আইপি রেটিং খুঁজছিলাম, অফিসিয়াল কোনো আইপি রেটিং ওরা দেয় নাই। OnePlus নর্মালি ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন বানায়, মানে ওয়াটার স্প্ল্যাশ প্রুফ ফোন বানায় ওরা বলে আর কি, বাট ওরা কোনো আইপি রেটিং স্বাভাবিত নেয় না, কারণ আইপি রেটিংটা নিলে একটু দাম বাইরা যায়, এটা আপনারা জানা রাখলাম আমি। আইপি রেটিং নিতে খরচের ব্যাপার স্যাপার আছে। সোফার গুড লাগতেছে। ও জোস, অ্যালার্ট আইকন দিছে, অ্যালার্ট স্লাইডারটা আবার ব্যাক আসছে, এই জিনিসটা খুব ভালো লাগতেছে আমার কাছে। অ্যান্ড বডিটা স্লিম অ্যান্ড স্লিক আছে যথেষ্ট। উপরে ও উপরে আয়ার ব্লাস্টারও দিছে, যেটা আমরা শাওমির ফোনে দেখে থাকি নর্মালি। এছাড়া বডিটা কিন্তু রেগুলার কার্ভড, যে ফোনগুলো বডি থাকে না, ব্যাক সাইডটা হালকা কার্ভ, অ্যান্ড হচ্ছে ফ্রন্ট সাইডটা হালকা কার্ভ, সেরকম বডি টেক্সচার, এই সিম্পল আছে। OnePlus 10 সিরিজ থেকে যেই স্টাইলটা ফলো করতেছে ডিজাইনে, ওইটা আমি দেখতেছি মোটামুটি। অ্যান্ড বডিতে লাস্ট থিং হচ্ছে এটার যে ইয়ারপিস অ্যান্ড লাউড স্পিকার, এই দুইটা মিলে কিন্তু স্টেরিও সেটআপটা দিচ্ছে। ওকে, বুট আপ হয়ে গেছে। অ্যান্ড বুট আপের পরেই কিন্তু আমার ডিসপ্লেটা দেখে যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে। OnePlus-এর ডিসপ্লেগুলো ইউজুয়ালি যথেষ্ট ভালো লেভেলেরই হয়। ডিসপ্লে স্পেকের যদি কথা বলি, ডিসপ্লেটা হচ্ছে 6.74 ইঞ্চের ফ্লুইড অ্যামোলেড। OnePlus কিন্তু প্রচুর ফ্লুইড অ্যামোলেড টার্মটা ইউজ করে। অ্যান্ড এটা হচ্ছে 1080p+ রেজুলেশনের ডিসপ্লে, অ্যান্ড 120Hz হচ্ছে এটা রিফ্রেশ রেট, মানে টিপিক্যাল একটা সেমি ফ্ল্যাগশিপ টাইপের যে সেটআপটা, মানে ভালো ডিসপ্লে প্যানেল যেগুলো আমরা দেখি সেগুলো দেখতেছি। অ্যান্ড বুট আপ করার পর থেকে কিন্তু আমার ভালো লাগতেছে, জাস্ট আমাদের প্রে করতে হবে যাতে এটা গ্রিন লাইনের প্যারা না খায়। বাট গ্রিন লাইনের কথা যেহেতু বলে ফেলছি ডিসপ্লেটা নিয়ে, সেহেতু আমি বলি, OnePlus-এর 9 সিরিজের ফোনগুলো সর্বাধিক পরিমাণ ডিসপ্লে গ্রিন লাইন এফেক্টেড ছিল। বাট আপনি যদি 10 সিরিজের কথা বলেন, 10 সিরিজের জায়গায় কিন্তু এই গ্রিন লাইনের প্যারাটা অনেকখানি কমে গেছে। 10 সিরিজের ফোনগুলো অত যে গ্রিন লাইন এফেক্টেড হয়েছে সেটা আমরা নিউজ পাই নাই। সো আমরা এক্সপেক্ট করতে পারি যে 11 সিরিজে এই প্যারাটা আমরা কম খাবো, 11 সিরিজের
ফোনগুলো একটু সুনামটা ফিরাইতে পারবে ওয়ানপ্লাসের। অ্যান্ড যারা ভয় থাকেন ওয়ানপ্লাসের ফোনগুলো কেনা নিয়ে যে গ্রিন লাইন খাবেন কিনা, ইলেভেন সিরিজের ফোনগুলো এখন পর্যন্ত মোটামুটি 70-80% সেফ বলা যাচ্ছে, বাকিটা মানুষের হাতে পৌঁছালে পারফেক্টলি বলা যাবে। ডিসপ্লেটা ভালো লাগছে ভাই, বাট হার্ডওয়্যারের কী অবস্থা? হার্ডওয়্যারে হচ্ছে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 চিপসেট ব্যবহার করছে। আমার খুবই পছন্দের এই চিপসেটটা, অ্যান্ড আমার খুব ভালো লাগে। আপনারা OnePlus 10T কথা মনে আছে রাইট? OnePlus 10T কিন্তু একটা বিস্ট ছিল পারফরমেন্সের দিক দিয়ে, এই সেম চিপসেটই ব্যবহার করা হয়েছিল। অ্যান্ড এই চিপসেটটা কিন্তু আগের বছরের ফ্ল্যাগশিপ। অ্যান্ড এই চিপসেটের সাথে হচ্ছে আপনি 16 GB র্যাম পাচ্ছেন, অ্যান্ড 256 GB স্টোরেজ পাচ্ছেন। আমাদের এই ভ্যারিয়েন্টাই আর কি সেটা UFS 3.1। আই থিঙ্ক এই প্রাইস রেঞ্জ অনুযায়ী দ্যাটস এনাফ। অ্যান্ড ব্যাটারির কথা যদি বলি, 10T কথা যেহেতু টানলাম ওয়ানপ্লাসের আগেরটা, তাহলে 10T ছিল 4800mAh, এটায় 200mAh বাড়ায় দিছে, 5000mAh হয়ে গেছে এখন এইটাতে। অ্যান্ড 5000mAh অনুযায়ী আমার এক্সপেকটেশন যে ব্যাকআপ যথেষ্ট ভালো থাকবে। ওয়ানপ্লাসের যে ব্যাকআপ কখনো যে একদম খুবই খারাপ দিত অমন দেখি নাই, জাস্ট সফটওয়্যার আপডেট দিয়ে মাঝে মধ্যে একটু নষ্ট করে ফেলে ওইটা দেখছি। বাট এইটার 5000mAh থেকে ব্যাকআপ ভালোই পাওয়ার কথা। বক্সে যেহেতু 100W চার্জার দেয়া, সো ব্যাকআপ নিয়ে ভাই প্যারা নিয়ে আন না, এত প্যারা নেই আর কি। যদি ব্যাকআপটা কমও হয়, 100W চার্জার খুব ফাস্ট চার্জ করে ফেলবে। এতক্ষণ ধরে পিছনের এই যে চাকতিটা দেখতেছেন না, এখানে ক্যামেরা আছে ভাই, ক্যামেরায় চলে যাই আমরা। আমি যদি ক্যামেরা অ্যাপটা কই, এই যে ক্যামেরা অ্যাপটা পাইছি, ক্যামেরা অ্যাপটা ওপেন করি, পিছনের ক্যামেরাটা কিন্তু যে প্রাইমারি ক্যামেরাটা সেটা হচ্ছে 50 MP ক্যামেরা, অ্যান্ড বাকিগুলোয় পরে যায়। আগে 50 MP দিয়ে ছবি তুলি, এই যে সাবির একটু তাকাও তো, প্রাইমারিটা দিয়ে তুললাম, 2x জুমে তুলি, ভালোই তো লাগতেছে। ওয়ানপ্লাসের যে টিপিক্যাল ক্যামেরা UI, আবার রিয়েলমির ওপ্পোর UI মিলানো লাগতেছে, বাট ছবি দেখি কেমন আসছে। এই দেখ প্রাইমারিটা কেমন জানি একটু কালা কালা লাগতেছে না, অ্যান্ড হচ্ছে 2x জুমটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে। এই ক্যামেরাটা নিয়ে একটু ভালো করে যাচাই করা লাগবে ভাই, আমি ক্যামেরাটা ফুল রিভিউতে আপনাদের ডিটেলস বলতে পারবো। প্রাইমারি ক্যামেরাটা বাদে কিন্তু আরও 2টা লেন্স দেখতেছেন, এই 2টা লেন্স একদম বাকওয়াস। অ্যান্ড আমি আপনাদের যেটা বলতেছিলাম, ভ্যালু ফর মানি ফোন বানাইতে গেলে কিন্তু বাজেট কাট করতে হয়। বাজেট কাটটা কই করছে? এইটার ক্যামেরা সেটআপে। যদি আপনারা OnePlus 11R ক্যামেরা সেটআপের কথা বলেন, ওটার ক্যামেরা সেটআপ কিন্তু সেই, প্রাইমারি ক্যামেরাটা সেই, আল্ট্রাওয়াইডটাও ভালো, অ্যান্ড একটা টেলিফোটো লেন্স আছে। বাট এইখানে কিন্তু আপনি প্রাইমারি ক্যামেরাটাই জাস্ট ভালো পাইতেছেন, অ্যান্ড বাকি 2টা ক্যামেরা, একটা 8 MP আল্ট্রাওয়াইড আর একটা 2 MP ম্যাক্রো, এটা কোনো কথা। অ্যান্ড লাস্ট আছে কিন্তু হচ্ছে 16 MP সেলফি ক্যামেরা, একটু সেলফি তুলি, শাটার স্পিড ফাস্ট আছে, ভালো লাগতেছে আমার দেখে। কিরে দেখ কি আশিটা দিছি, দেখ অবিবাহিত পুরুষের হাসি, পিছে বিবাহিত পুরুষের বড়ি। ওয়ানপ্লাস কিন্তু একটা সময় ফেমাস হয়েছিল সফটওয়্যারের জন্য, অ্যান্ড ওয়ানপ্লাসের অক্সিজেন ওয়েস কিন্তু এখন খুব বাজে অবস্থা ভাই। এটার মধ্যে অক্সিজেন ওয়েস 13 দেয়া, অ্যান্ড্রয়েড ভার্সনও 13 দেয়া আছে। অ্যান্ড অক্সিজেন ওয়েস নিয়ে না আমার অনেকদিন ধরে একটু জানাশোনা কম হয়ে গেছে, অক্সিজেন ওয়েস নাকি এখন ওপ্পো ওয়েস হয়ে গেছে, কালার ওয়েস হয়ে গেছে, এটা নিয়ে সবাই কথাবার্তা বলতেছে। বাট আমি UI দেখে আমার কাছে হ্যাঁ ওপ্পোর কাছাকাছি লাগতেছে, বাট আমি এটা নিয়ে কোনো এখন জাজমেন্টে যাচ্ছি না। বাট আশা করি ওয়ানপ্লাস সফটওয়্যার আপডেট দিয়ে এটার খায়া দিবে না, এই একটা জিনিস ঠিক থাকলে বাকি সব ঠিক, আর কোনো সমস্যা নাই। অ্যান্ড সফটওয়্যার নিয়ে আমরা ফুল রিভিউতে অনেক কথাবার্তা বলবো। অক্সিজেন ওয়েস 13 কী অবস্থা দেখতে হবে তো ভাই। ফোনটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগছে আমার কাছে, যথেষ্ট ভালো লাগার মতন একটা ফোন। সমস্যা একটাই, ফোনটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, আপনাদের যারা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের প্রতি একটু চুলকানি আছে তাদেরকে আমি জানায় রাখলাম। বাট এই ফোনটা বাংলাদেশের বাজারে এখন আনঅফিসিয়ালি সেল হচ্ছে 64,000 টাকায়, এইটার 16 256 GB ভ্যারিয়েন্টটা মাত্র বাজারে ঢুকছে। গ্যাজেট বদ্দা ইনস্ট্যান্টলি একদম রকেট গতিতে আমাদের পাঠিয়ে দিছে, আমরা রকেট গতিতে ATC-তে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসছি কিন্তু। অ্যান্ড এইটার যদি 128 GB ভ্যারিয়েন্টটা নেন, তাহলে ইন্ডিয়ান দামটা আমি একটু বলি, ইন্টারেস্টিং এখানে 40,000 রুপি হচ্ছে 128 GBটা মনে হয়, অ্যান্ড 256 GBটা খুব সম্ভবত 44,000 টাকার মতন এমন হবে আর কি ইন্ডিয়ান দাম। অ্যান্ড বাংলাদেশে সেইটা আইসা কিন্তু অনেক বেশি দাম এখন, বাট দামটা খুব দ্রুত ফল করবে। অ্যান্ড এইটা এখন ধরেন 62,000-63,000 ধরলাম, যখন এটা 55,000-এর নিচে নামবে, 50,000-এর আশেপাশে আসবে, তখন কিন্তু এটা মাল হবে, মাল। এই জন্য আমি ভিডিও শুরুতে বলতেছিলাম আপনাদের ওয়ানপ্লাস লাভার, ওয়ানপ্লাস ফ্যান, এই বন্ধু বান্ধবের ডাইকা নিয়ে আসেন, কারণ এই ফোনটা ওয়ানপ্লাসের ভাগ্য এখন যেদিকে যাচ্ছে, ওয়ানপ্লাসের রেপুটেশন যেদিকে যাচ্ছে, সেটা চেঞ্জ করার জন্য একটা পারফেক্ট ক্যান্ডিডেট। অ্যান্ড আই বিলিভ এই ফোনটা যদি কোনো ধরা না খায়, ম্যাসিভ গ্রিন লাইনের শিকার না হয়, তাহলে এই ফোনটা অনেকের হাতে হাতে আমরা দেখবো ইনশাল্লাহ। ওয়ানপ্লাস 10 সিরিজ যেমন একদম ফ্লপ গেছে, 11R দিয়ে কিন্তু এই জিনিসটা ঘুরতে পারে, ভাগ্যের চাকা বা যাই বলেন না কেন এই জিনিসটাকে। সো আপনারা যদি OnePlus 11R কিনতে চান, ইউ আর ওয়েলকাম, বাট দামটা 55,000-এর নিচে নামলে হচ্ছে সবচেয়ে বেস্ট। অ্যান্ড যদি 50,000 টাকার দিকে হয়, যেটা বললাম এই ফোনটা কম্পিট করার মতন ফোন বর্তমান দুর্মূল্যের বাজারে খুব কম পরিমাণে থাকবে। সো OnePlus 11R এর সাথে আছে ATC টিম, ভাই তুমি চিন্তা করো না, আমরা আছি, রিল্যাক্স। অ্যান্ড আমাদের সাথে কিন্তু আছে ফ্যাব্রিলাইফ, এই যে আমার গায়ে গেঞ্জিটা দেখতেছেন, পিকে পোলো, খুব জোস কোয়ালিটির, গরমের মধ্যে পোলো পড়তে অনেক মজা, এগুলো ফ্যাব্রিলাইফ থেকে নেওয়া। ফ্যাব্রিলাইফের আমরা অ্যাফিলিয়েট পার্টনার, অ্যান্ড আপনারা যদি ফ্যাব্রিলাইফ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চান, কোয়ালিটি পণ্য অর্ডার করতে চান, তাহলে ATC10 কোডটা ইউজ করবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেখানে গেলে ওটা দিয়ে অর্ডার করে দিলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন, অ্যান্ড আমি একটা কমিশন পাবো অবশ্যই, সেটার জন্য অগ্রিম ধন্যবাদ। আজকে ওয়ানপ্লাস 11R নিয়ে
আমি আশিকুর রহমান তুষার ছিলাম, আপনারা দেখছিলেন আসল টেক চ্যানেল। অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানান, পড়তে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ।